দেশের হওয়ার ব্যাপারে আপনার যে অনুভূতি সেটা যদি আমাদের সামনে একটু ব্যক্ত করতে পারেন। ধন্যবাদ। আমি সুমাইয়া মুসলিম, এবার একুশ শিক্ষাবর্ষ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক রহমত এবং কৃপার কারণে আমি আজ এই অবস্থানে এসেছি। অবশ্যই এত বেশি প্রত্যাশা আমার কখনোই ছিল না, তারপরেও আল্লাহ আমাকে দিয়েছেন সেখানে। অবশ্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে সবার প্রথমে আমি আমার আব্বা আম্মুর কথা বলবো। তাদের অক্লান্ত মানুষ পরিশ্রম, আমাদের গ্রামের বাসা যেহেতু এখানে না, আমাদের এখানে এসে তাদেরকে থাকতে হয়, তাদের এত দূর থেকে যে তাদের জব করতে হয়, দুজনেই যেহেতু জব করে, তো প্রচুর কষ্ট তাদের করতে হয়েছে আমার জন্য এই দুইটা বছর। বিশেষ করে আমি আমার আম্মুর কথা বলবো, তাকে কেশবপুরে যেতে হয় চাকরি করতে, তো এটা অনেক বেশি টাফ ব্যাপার ছিল। শুধুমাত্র সে হাসি মুখে সব কিছু করছে আমার জন্যে, যাতে আমি একটু ভালো করি। তো আজকে তাদের মুখে যে হাসি মুখটা দেখতে পারতেছি, এর চেয়ে আসলে মানে ভালো লাগার আর কিছু নেই আমার কাছে। এটাই সবচেয়ে বেশি প্রাপ্তি ছিল, কারণ আমি ছোটবেলা থেকে যে ডাক্তার হবো এরকম ইচ্ছা আমার ছিল না। শুধুমাত্র বলা যায় যে আম্মুর জন্যই আমি ডাক্তারের সাথে আসা। এটা এখন আর যেহেতু এত ভালোভাবে এই জায়গাটাতে আসতে পারছি, সেটা অবশ্যই অনেক বেশি ভালো লাগার একটা জায়গা। আর যেহেতু এখানে একটা তত্ত্বাবধানের ব্যাপার থাকে, যে গাইড করার যে বিষয়টা, এখানে গাইড করার বিষয়ে সবার প্রথমে ছিল ডাক্তার সিয়াম ভাইয়া। উনি প্রথম থেকেই আমাকে অনেক বেশি গাইড করছেন বলা যায়, যে কীভাবে কী করতে হবে, কোনটা করতে হবে, যে শর্ট পড়বো, ফুল পড়বো, এই বিভিন্ন বিষয় নিয়ে সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমাকে ইয়ে করছেন। তো এই সব মিলায়ে এইভাবেই আর কি আমার। আর ছোটবেলা থেকে যদি বলি, শিক্ষকদের আমার জীবনে অবদান অনেক বেশি ছিল। আমার ক্লাস ফাইভ থেকে এই যে এখন এই পর্যন্ত আসা, এই যে সবসময় টিচাররা অনেক বেশি আমাকে সাপোর্টিভ ছিল আমার প্রতি, তাদের যে দোয়া ভালোবাসা, প্রত্যেকটা মানুষের দোয়ার জন্যই আজকে আমার এই যে ক্লাস ফাইভে আমার প্রথম যে যিনি শিক্ষক ছিলেন আমার জীবনের, শামসুর রহমান, উনি আমার প্রথম শিক্ষক। উনি তার কাছ থেকেই আর কি আমার পড়ালেখার হাতে খড়ি যে শুরু হওয়া সেখান থেকেই। তো উনি প্রথম থেকেই ভাবতেন যে আমি অবশ্যই ভালো কিছু করব। তো তার যে চাওয়া সেটার মর্যাদা আমি রাখতে পেরেছি, এটা অবশ্যই অনেক ভালো লাগার একটা কাজ। আর এটাই আর কি। খুলনায় আপনার বাসা কোথায়, কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, এ বিষয়ে যদি একটু জানা দেন। রেজাল্ট আমার হাই স্কুল, আমার স্কুল ছিল, আমার ক্লাস টেনের রেজাল্ট ছিল, আমি হচ্ছে গোল্ডেন জিপিএ ফাইভ ছিল। আর কলেজ ছিল গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ, এইচএসসি তো গোল্ডেন ক্লাস। প্রতিদিন কয় ঘন্টা করে আপনি পড়াশোনা করতেন, এবং নতুন প্রজন্ম যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের আপনি কি পরামর্শ দিবেন? একটাই পরামর্শ দেবো সবার প্রথমে, যেটা সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে, বুঝে বুঝে পড়ার কোনো বিকল্প নেই। যেটাই করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হবে, যেটা আমি করছি। মেডিকেলে দেখা যায় যে সবাই ভাবে মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করার চেয়েও এখানে যেটা বেশি জরুরি বিষয়টা বুঝে পড়া। কারণ বুঝে না পড়লে ওই জিনিসটা দেখা যায় আজকে পড়তেছি কালকে আর মনে পড়ছে না, এমন হতেই পারে। কিন্তু যদি বিষয়টাকে বুঝে পড়া হয়, যেমন দেখা যায় যে আমি বেশিরভাগ দিনই হয়তো পরীক্ষা দিতাম, প্রিপারেশান নিয়ে আসতাম না, তারপরেও পরীক্ষা ভালো হতো। এর কারণ হচ্ছে আমি সবসময় কনসেপ্টটা বুঝে পড়ার চেষ্টা করতাম। তো এটাই আমার, যারা অনুজরা রয়েছেন তাদের প্রতি আমার এটাই থাকবে, যে তোমরা যেটাই করবা বুঝে পড়ার ট্রাই করবা, যে কেন পড়তেছো, কী পড়তেছো, এটা বুঝতে হবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমানে একজন ভালো ডাক্তার হওয়া, সবার প্রথম ভালো মানুষ হওয়া, যার কারণে মানুষকে যাতে সেবা করতে পারি। যেহেতু একটা সেবামূলক পেশায় যাচ্ছি, তো সেই সেবার আমাদের দেশে তো একটা ভ্রান্ত যে ধারণাটা আছে ডাক্তাররা কষায়, সেই ব্যাপারটা থেকে যদি একটু বের করে আনা যায় সেটাই চেষ্টা করবো।